এবার আটক করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে। মধ্যরাতে গুলশানের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। আমির খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে ডিএমপির ডিবি প্রধান মোহাম্মদ হারুন রশিদ বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আমির খসরুকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। পল্টন থানায় দায়ের করা পুলিশ হত্যা মামলা সহ সম্প্রতি অনেকগুলো মামলা দায়ের করা হয়েছে, তাকে যে কোনো একটি মামলায় গ্রেফতার দেখানো হবে। এদিকে বৃহস্পতিবার গুলশান থেকে গ্রেফতার করা হয় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক সহ তিনজনকে। গুলশান থেকে গ্রেফতার করা হয় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহিরুদ্দিন স্বপনকে। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র নেতা মির্জা আব্বাস ও মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করে হারুনের নেতৃত্বাধীন ডিবি। তাছাড়াও রাজধানী ঢাকা সহ সারা দেশে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। সর্বশেষ ২৪ ঘন্টায় ঢাকা সহ সারা দেশে বিএনপির আরও 250 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় শতাধিক গ্রেফতার হয়েছে। এ নিয়ে রাজধানীতে 28 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত মোট গ্রেফতার হলেন 1,892 জন নেতাকর্মী।